চম্পা। সুধী দর্শক, আবার এলাম রূপান্তর নিয়ে আপনাদের সামনে। আবার হবে গল্প, অনেক গল্প, অনেক আড্ডা। কার সাথে? চলুন দেখে নিই কার সাথে আজকে আড্ডা জমে যাবে। আজকে আমাদের রূপান্তরে আছে তারিন, আমাদের সবার প্রিয় তারিন। আর সাথে আছে আমাদের সবার প্রিয় কবিরুল ইসলাম রতন ভাই। আজকে আড্ডা হবে তারিন, কস্তুরি আর রতন ভাইয়ের সাথে। কেমন আছিস তারিন? ভালো, তুমি কেমন আছো? আমি কতদিন পর কস্তুরি আপুর সাথে মানে দেখা হলো, এবং মানে এভাবে আসলে আড্ডা তো আমাদের হয় না, আমরা সবাই যার যার কাজ নিয়ে এত ব্যস্ত। তুমি কথা বলছিলে, আমি আসলে কিন্তু নস্টালজিক হয়ে গিয়েছিলাম, আমি পুরনো স্মৃতির মধ্যে চলে গিয়েছিলাম যে আমরা কিভাবে মজা করেছি, কত ফান করে আমরা রিহার্সাল করতাম, মজা করতাম, এনজয় করতাম নাচটাকে। আমি সেই কথাগুলো চিন্তা করছিলাম যে কোথায় চলে গেল এত সুন্দর সময়গুলো, কত সুন্দর বাফার সেই সময়গুলো আমাদের। তাই না রতন ভাই? আমার মনে হৃদয়ের টানটা আছে, দেখা না হলে পরে হৃদয় থেকে অনুভব তো করি। দ্যাটস ট্রু, এটা সত্য কথা। মানে হয়তো দেখা খুব কম হয়, আমাদের প্রোগ্রাম হয়তো অনেক কম করা হয়, কিন্তু মানে আন্তরিকতা, ভালোবাসার এই জায়গাগুলো আমার মনে হয় যে ছোটবেলার সময় যাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, একটা গভীর মানে বন্ডিং যে ছিল, এই বন্ডিংটা আসলে আমার মনে হয় থেকেই যাবে, এটা মনে হয় নষ্ট হবে না সহজে। একসময় আমরা যখন রিহার্সাল করতাম রতন ভাইয়ের ডিরেকশনে, কোরিওগ্রাফিতে, তখন মানে তোমার বাসাই খুব কাছে ছিল, তখন দেখা যেত যে দুপুরবেলা আমরা কোথায় খাবো, আচ্ছা চলো কস্তুরিয়াপুর বাসায় যাই, গিয়ে কস্তুরিয়াপুর বাসায় হড়হুট করে উঠে যাওয়া কোনো প্ল্যানিং ছাড়া, এবং আন্টি আঙ্কেল সাথে সাথে সবার জন্য থালা দিয়ে সুন্দর করে আমরা বসে খেতাম, এবং তোমাদের বাসায় নিজেদের তৈরি দই মিষ্টিটা খাওয়ার জন্য আমরা খুব পছন্দ করতো সেই ঘরে ঘরে করা দইটা, আমি অনেক পছন্দ করি। আজকে খুব মনে পড়ছে ঝুনু আন্টির কথা। হ্যাঁ, মানে আমাদের সবারই নৃত্যগুরু এবং আমাদের সবারই টিচার ছিলেন উনি। এটা আসলে বলতে গেলে যে মাথার উপরে প্রত্যেকটি নৃত্যশিল্পীর, আমাদের নৃত্যকলার সাথে জড়িত যত শিল্পী আছেন, ঝুনু আন্টির অবদান এবং তার যে ডেডিকেশন, তার যে স্নেহ ছায়া, তার যেই গাইডলাইনটা আমাদেরকে দিয়ে গেছিলেন, এটা আসলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নৃত্যশিল্পী তার কাছে কৃতজ্ঞ, এবং তার এই ঋণ আসলে কখনই শোধ করার মতো না, এবং তিনি একজনই ছিলেন, আছেন এবং থাকবেন। ওনার কি বলবো, অবদান ওনার কারণেই আজকে আমরা সবাই যার যার জায়গায় যতটুকু অর্জন, আমার মনে হয় পুরোটাই উনাকেই, মানে এত স্নেহ ভালোবাসা দিয়ে গেছেন আসলে সবাইকে। মানে মায়ের স্নেহ কি জিনিস, আমরা তো মানে আমাদের মার কাছ থেকে তো পেয়েছি, কিন্তু একজন নৃত্যগুরুর কাছ থেকেও যে ভালোবাসা পাওয়া যায়, সেটি কিন্তু ঝুনু আন্টি আমাদের সবাইকে সেটা দিয়ে গেছেন, এবং প্রত্যেককে তার নিজের সন্তানের মতো আদর করেছেন, ভালোবেসেছেন। কারো কোনো ভালো কিছু দেখলেই উনি অ্যাপ্রিসিয়েট করতেন, উৎসাহ দিতেন, এটা যে কত বড় গুণ। তুই বল, আমরা বাফায় কত রিহার্সাল করেছি, একটা নৃত্যনাট্য কত বার রিহার্সাল করিয়েছেন আমাদের রতন ভাই। এখন তো একটা অনুষ্ঠানে একদিনের বেশি রিহার্সাল, দুদিনের বেশি রিহার্সাল সেটা কেন রতন ভাই? কিন্তু আমরা তো একটা নৃত্যনাট্য আমরা তৈরি করেছি দুই মাস তিন মাস সময় নিয়ে, এই কারণে এখনো জীবন্ত হয়ে আছে সেই সব। আমার যেটা মনে হয় যে চর্চার তো আসলে কোনো শেষ নেই, এবং যত বেশি চর্চা করবে তত বেশি কিন্তু পারফেকশন আসবে, এবং এটা কিন্তু রতন ভাইয়ের কাছ থেকে শেখা, আমার ঝুনু আন্টিদের কাছ থেকে শেখা, আমার সব টিচারদের কাছ থেকে শেখা। এবং আমার এখনো মনে হচ্ছে রতন ভাই একটি নাচের জন্য দেখা গেছে সাত আট দিন রিহার্সাল করিয়েছেন, এবং চার পাঁচ ঘন্টা রিহার্সাল করিয়েছেন, হাত পা ব্যথা হয়ে গেছে, পায়ে ঠোসা পড়ে গেছে, ঠোসাও গলে গেছে, তারপরে ব্যান্ডেজ দিয়েছি, ব্যান্ডেজও খুলে গেছে, তারপরও থামাথামি নেই। সো আমার কাছে মনে হয় এরকম টিচার আসলে, এরকম নৃত্যগুরুও আমার মনে হয় আসলে
সেই ডেডিকেশনটা আসলে আমার মনে হয় কমে যাচ্ছে কি? একটু পিছিয়ে যাই তারিন, তোর শুরুটা থেকে আসি। তোর শুরু কোত্থেকে শুরু তোর নাচে? আমি যখন 3.5 বছর বয়স তখন তো আমি কুমিল্লায় ছিলাম, তখন আমার তপন দাশগুপ্তা আমার আমার নৃত্যগুরু, তার কাছে প্রথম যার কাছে আমার হাতে খড়ি, তিনি আমাকে নাচ শিখিয়েছিলেন। ইনফ্যাক্ট একটু আমি আমিও একটু পিছিয়ে যাই, আমার মাও তো নাচ শিখতেন, নিজে নিজেই নাচ করতেন, তার নাচের প্রতি গানের প্রতি অনেক নেশা ছিল। আমরা তো দেখেছি আন্টি কি অক্লান্ত পরিশ্রম করেছে তোর পিছে সারাক্ষণ, তারিন এইভাবে নাচো, তারিন ওভাবে নাচো, তারিন ঠিক হচ্ছে না, রিহার্সেলে আমরা দেখেছি তো। আমার সবচেয়ে বড় সমালোচক হচ্ছেন আমার মা, স্টিল নাও এখন পর্যন্ত, এবং আমি মনে করি এটা হওয়া উচিত। প্রত্যেকটি শিল্পী বলেন বা প্রত্যেকটি একটি মানুষ গড়ে তোলার তোলার পেছনে তার মায়ের অবদান আসলে অনস্বীকার্য, সাথে সমালোচনাটাও। আমার মা প্রশংসা আমি খুব কমই শুনেছি, সমালোচনা বেশি শুনেছি, যার কারণে আমি সবসময় প্রত্যেকটি পারফরমেন্সের আগে খুব বেশি নার্ভাস থাকতাম যে আমার আম্মা তো এখন বলবে যে এটা তোমার ভালো হয়নি, এভাবে কেন দিয়েছো, এই তোমার আর একটু বেন্ড হওয়া উচিত ছিল, নাচের তৎকারটা ঠিক মতো হয়নি। আমার এখনো মনে আছে ছোটবেলায় আমার মা দুপুরবেলা আমার টিচার আসতেন কুমিল্লা থাকতে, একদম টিচারের পাশে বসে আমার মা আমাকে বকা দিতেন যে ঠিক মতো আমি রিহার্সাল করছি কিনা, ফাঁকিবাজি করছি কিনা। ইভেন রতন ভাইও বলবে, রতন ভাইয়ের কাছে যখন আমি শিখতাম আমার ক্লাসে, ঠিক মানে অন্যান্য গার্জিয়ানরা দূরে বসতেন, অন্যান্য দূরে মানে মোড়া ছিল, বসার জায়গা ছিল, কিন্তু আন্টি সবসময় আমার পাশে বসতেন। তবলার টিচার আমি এখানে বসছি, তার ইন্দ্রা ক্লাস করছে পুরো গ্রুপ, তার মধ্যে আন্টি আমাকে গাইড করছে, আচ্ছা দেখো ওরা মানে ও বোধ হয় কম বসে, মানে কম বসেছে, ও বোধ হয় একটু বেশি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ মানে উনি আমাকে মানে সব সময় আমাকে যেন একটু মানে কোন ভাবে একটা হেল্প করতেন, হেল্প মানে আম্মু এত বেশি আমার মানে চাইতেন যে আমি যেন ঠিক মতো কাজটা শিখি, নাচটা শিখি, পারফেকশন, যে আমার আম্মা টিচারের উপর দিয়ে দেখা যেত, বলতো যে না ওকে আবার করাও। আমার মানে রতন ভাই তো বলছে না ঠিক আছে, না 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 ও ঠিক হয়নি আবার করাও। সো আম্মু এত খুঁতখুঁত করতেন। আমার কাছে মনে হয় যে এই আমার মায়ের এই ডেডিকেশনটা এবং পেছনে লেগে থাকার ওনার যে এফোর্ট, ওনার যে অবদান, এটি না থাকলে আসলে আমি মিডিয়াতেই আমার আশা হতো না। আচ্ছা আমি এখন কথা প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু খুব গুণমুগ্ধ একজন ভক্ত তারিনের, অসম্ভব, ও যেমন শক্তিমান একজন নৃত্যশিল্পী, আর এটা কোনো মানে মানে সবাই একমত হবে আমার সাথে, শক্তিমান একজন অভিনেত্রী। ভালোবাসার জন্য না, আমাদের না আসলে খুব মানে ডিভোটেড একদম মানে কি বলবো, যারা একদম মানে ধ্যান করে যারা অভিনয় করে তাদের মধ্যে আমাদের কিন্তু খুব হাতে গোনা কয়েকজন আছে, তার পরবর্তীতে যারা সত্যি ধ্যান করে সাধনা করে যারা, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, মুগ্ধ হয়ে ওর অভিনয় দেখি কি মানে বিভিন্ন। সেদিন আমি ইউটিউবে দেখছিলাম তোর একটা ছোট নাটক, আমি মানে খুব বড় একজন অভিনেত্রী ছায়া দেখতে পেলাম তোর মধ্যে। এটা বলো না, তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, ছোটবেলা থেকে অবশ্যই ভালোবাসি, তোর কাজকে ভালোবাসি। Not only that, ও কিন্তু নিজেকে তৈরি করেছে দিনে দিনে, ও তৈরি করেছে, ও নিজেকে একদম মানে আলাদা করেছে, অনেক কিছু থেকে আলাদা হয়ে বেরিয়ে এসেছে আমার কাছে মনে হয়। আর আমি তো এক বাক্যে বলবো যে শক্তিমান একজন অভিনেত্রী, না না না, যে কিনা একদম সাধনা দিয়ে আমাদের দেশে কাজ করে, এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট। কারণ আমার গুরু, আমার নৃত্যগুরু, সে যখন আমার প্রশংসা করে, তিনি যখন আমার প্রশংসা করেন, তখন এটা আমার জন্য একটা ব্লেসিং, অনেক বড় ব্লেসিং। থ্যাংক ইউ সো মাচ রতন ভাই। এবং রতন ভাই সবসময় আসলে আমি মনে করি যে উনি ওনার সব স্টুডেন্টদেরকে অনেক ইন্সপায়ার করেন। ডাজেন্ট ম্যাটার যে রতন ভাইয়ের সাথে হয়তো অনেকদিন নাচ করা হচ্ছে না, কিন্তু তার মানে কিন্তু এই না যে তার ভালোবাসা, তার আমার প্রতি যে দোয়া, তার যে ব্লেসিং, এটা কিন্তু কমে গেছে তা কিন্তু না। প্রায়ই ওনার সাথে কথা হয়, তখন দেখা যায় যে রতন ভাই বলবে যে তোর ওই নাটকটা দেখেছি, এটা এত ভালো লেগেছে, খুব অ্যাপ্রিসিয়েট করেন। এটা আসলে অনেক বড় আমি মনে করি দোয়া, এটা মানে দোয়া ছাড়া আসলে কোনো মানুষ পথ চলতে পারে না। আর আমি খুব অবাক হয়ে যাই, ও কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের আঞ্চলিক নাটকগুলো, আমি না খুব ভীষণ খুঁতখুঁতে, কারণ তোরা তো জানিস আমি বিভিন্ন আঞ্চলিক ভাষা, হ্যাঁ ভাষা রতন ভাই মানে আমি পছন্দ করি না, নট অনলি, আমি একটু দর্শকের জন্য বলি যে আমার টিচার এত উইটি এবং এত ফানি, এত মজার একজন মানুষ, যে রিহার্সালের সময় উনি জমিয়ে রাখতেন পুরো রিহার্সাল সেটটা, পুরো একদম জমিয়ে রাখতেন, মানে ক্লান্ত লাগতো না, ক্লান্ত একদমই লাগতো না। রতন ভাইয়ের হাসা হাসি এবং আঞ্চলিক ভাষা উনি কিন্তু এক্সপার্ট, এবং কিছুটা ভাষা যদি আমি শিখেও থাকি, এটা কিন্তু ওনার কাছ থেকেও শেখা, যে কি সুন্দর
ফ্লুয়েন্টলি বলতে পারেন, এটা কিন্তু আমার আমার কৃতিত্ব না। কারণ হচ্ছে কি, যখন আমি সেটে থাকি, কারণ যেহেতু আমি ওই ভাষাটা আঞ্চলিক ভাষার সাথে আমি পরিচিত না, শুনেছি বাট আমার হয়তো প্র্যাকটিস নেই, সেটার জন্য যেটা হয় আমি সেটের মধ্যে বা তার আগেই থেকেই শুটিংয়ের মধ্যে আগের থেকেই প্র্যাকটিসটা করতে থাকি। সেটার মধ্যে দেখা যায় যে ওই ভাষারই কোনো শিল্পী রয়েই যান, তো তখন উনি আমাকে অনেক হেল্প করেন। সো ইটস, আমি মনে করি যে কোনো ভালো কাজ আসলে একটা টিম ওয়ার্কের ব্যাপার, এটা একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ডান্স ডিরেকশন যেমন একটা নাচ সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, যেমন প্রত্যেকটি নৃত্যশিল্পী, একজন কোরিওগ্রাফার থেকে শুরু করে কস্টিউম ডিজাইনার, প্রত্যেকেরই মেকআপ আর্টিস্টের একটা হাত আছে, এবং প্রত্যেকের কম্বাইন্ড কাজের কারণেই কিন্তু একটি ভালো সম্মিলিত কাজ ভালো কাজ হয়, তেমনি নাটকও তাই। তো এটা কখনো একটা ভালো শিল্পী তৈরি করার পেছনে কিন্তু শুধুমাত্র তার একার, হ্যাঁ অবশ্যই তার ভিতরে শেখার আগ্রহটা থাকতে হবে, নাচের প্রতি কাজটার প্রতি ডেডিকেশন, ইচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধাবোধটা থাকতে হবে, বাকিটা কিন্তু আসলে টোটাল টিমের হেল্প হয়। আচ্ছা, বলছিলি যে কাজ করা হয় না, মানে নাচের ক্ষেত্রে যার রতন ভাই হোক যার সাথে হোক কাজ করা হয় না, কেন হয় না? আমি যেহেতু অভিনয় মাঝখানে অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি ফিল করেছিলাম যে রিহার্সাল আমি প্রপারলি সময় দিতে পারছি না। কারণ নাচ কোরিওগ্রাফি করতে গেলে বা নাচ প্র্যাকটিস করতে গেলে আমার যতটুকু সময় দেওয়া দরকার, অভিনয়টা তো আসলে সকাল থেকে রাত পর্যন্ত হয়, সো আমি সেই টাইমটুকু বের করতে পারছিলাম না। মাঝখানে আমার তখন নাটকের ফ্লো ছিল অনেক বেশি কাজ করেছি নাটকের, তখন আসলে যেহেতু আমি প্রপারলি সময় দিতে পারবো না, এবং আমি সেই কাজটি কখনোই করতে চাই না যে যেখানে আমাকে ফাঁকি দিয়ে করতে হবে, সো এই জিনিসটা যেহেতু আমি নিজেই মন থেকে শান্তি পাই না কাজটা করে, যে ও কিন্তু ভীষণ পারফেকশনিস্ট, ও মানে কি বলবো, আমরা যদি বলি যে 5 বার রিহার্সাল হবে ও বলবে না 10 বার হবে, এটা কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট। এখন ভয় লাগে, এটা আমার কাছে ভয় লাগে, আমার কাছে মনে হয় কি, কারণ স্টেজ পারফরমেন্স এমন একটা জিনিস, এটা একবারের ওয়ান গো, মানে এখানে তোমার রিটেকের কোনো সুযোগ নেই, সো একবার ভুল করলে আমার কাছে নিজের কাছে অনেক বেশি লজ্জা লাগে যে আমি এতগুলো দর্শকের সামনে আমি ভুল করলাম, সো এটা আমার কাছে খুব টেনশন লাগে। স্টিল নাও আমি স্টেজে পারফরমেন্স করতে গেলে আমার গলা শুকিয়ে আসে, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমি দোয়া পড়তে থাকি, আমার অনেক ভয় লাগে, সো যার কারণে আসলে নাচের পেছনে গ্যাপ চলে গেছে অনেক বেশি। তারপরে আমি আবার যখন আবার মনে হলো যে নাচটাকে তো আসলে ভালোবাসি, নাচ মানে নিজে পারফরমেন্স না করলেও যখনই চ্যানেল সুইচ করতাম তোমাদের কারো পারফরমেন্স বা কারো কোনো, আমি বসে যেতাম যে আমি দেখি কে কেমন করছে, এখন কিরকম কাজ করছে, এটা আসলে ভালো লাগার। আমি বলি তারপরে কিন্তু তারিন একটা সময়, মানে এখন একটু কম করছে, একটা সময় কিন্তু জাতীয় পর্যায়ে অনুষ্ঠান, দেশের বাইরে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক দলের বিভিন্ন পারফরমেন্স করেছে, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু আসলে সত্যি বলি আমরা এই প্রতিভাগুলোকে না আমরা ধরে রাখতে পারিনি, কেন পারিনি সেটার ব্যাখ্যা হয়তো আমি আমার কাছেও নেই, কিন্তু উচিত জাতীয় পর্যায়ে এরকম ভালো যারা যারা আমাদের কি বলবো রিয়েল আর্টিস্ট, যারা কিনা একদম কি বলবো আমাদের মানে আমি বলবো সোনালী শিল্পী বলবো, যারা তাদেরকে না একসাথে করে আমার মনে এখনো সময় ফুরিয়ে যায়নি, আবার মানে এটা আবার নতুন করে আসা উচিত। রবীন্দ্রনাথ, নজরুল, আমি খুব শ্রদ্ধার সাথে বলছি, উনাদের কোন রঙে রাঙাবি বলতো, পারবি? তো আমরা তো উনাদেরই অনুসারী না, তো আমার মনে হয় শিল্প সংস্কৃতির জগতে কোনো সাদা কালো, হ্যাঁ রাত দিন একদম করাই উচিত না, সবাইকে উন্মুক্ত একদম স্বাধীনভাবে উড়ার মানে ডানা মেলে উড়ার স্কোপ দেওয়া উচিত। যে যত বেশি চর্চা করবে, যে যত বেশি ডেডিকেশন থাকবে কাজের প্রতি, ভালোবাসা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, সে তত বেশি এগিয়ে যাবে, কারণ কারোর ট্যালেন্ট কেউ কখনো মানে পলিটিক্স করে কিন্তু আটকাতে পারে না। হ্যাঁ, যে আমার ভেতরে যদি গুণটা থাকে আমি একটা না একটা সময় আমি নিজের ট্যালেন্ট প্রকাশ করতেই পারবো। একটা জিনিস কি, যেটা হচ্ছে যে মানে নাচ গান মানে আমাদের যে সংস্কৃতি চর্চা, এটা কিন্তু খুব অভিমানী একটি মাধ্যম, বিশেষ করে নাচটাই বলবো, শিল্পীরাই অভিমানী, না 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 আমি বলছি মাধ্যমটাকে বলছি, যে নৃত্য চর্চা, এই চর্চা থেকে যদি তুমি সরে যাও তোমার নাচ তোমাকে অভিমান করে তোমার ওই জায়গা থেকে নামিয়ে দেবে, কারণ আমরা যতক্ষণ স্টেজে থাকবো দর্শক আমাদের চিনবে, স্টেজ থেকে বেরিয়ে যাব সবাই ভুলে যাবে। আমার কাছে মনে হয় যে সহনশীলতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমাদের নতুন জেনারেশনের মধ্যেও দেখা যায় যে একটু আমাদের গ্রিন রুমেই কথা বলছিলাম, আসলে রতন ভাই খুব করে মানে একটু ক্ষোভের সাথেই বলছিলেন, কষ্ট নিয়ে বলছিলেন যে তোরা যখন রিহার্সাল করতি মানে টানা রিহার্সাল করতে এবং যেভাবে বলতাম ভয় পেতি এবং সুন্দর মতো যেভাবে বলতাম সেভাবে রিহার্সাল করতে, রিহার্সালের মধ্যে কখনোই ফোনে কথা বলতি না, কিন্তু এখনকার যারা আসেন, রতন ভাই বলছিলেন
তুমি বলো, আমার মনে হয় সেটা মনে হয় বেটার হবে। না হয় কি মানে খুব অল্প সময়ের জন্য, এত ব্যস্ততা সবার, অল্প সময়ের জন্য এসে টেলিফোনে ভিডিও করে মানে কোরিওগ্রাফিটা তুলে নিয়ে গিয়ে পরবর্তীতে মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে। সেটা কি আসলে চর্চা হয় রতন ভাই? একদমই না। আপনি যেটা চান গ্রুপের সাথে নাচ করা, মানে একদম পারফেক্টলি গ্রুপের সাথে নাচ করা, কোরিওগ্রাফার নিজের হাতে তুলে দেওয়া, সেটার যেই পারফেকশনটা আসে একটা ভিডিও দেখে কি সেই পারফেকশনটা আসে? না, পারফেকশন এটার মানে যে রেজাল্টটা দর্শকের কাছে জনপ্রিয়তা হওয়া, এই সাময়িক মানুষ মানে দেখতে ভাল লাগে, তারপরে এটা আর টেকেই না। একসময় আমি রতন ভাইয়ের বেস্ট বেস্ট কাজ করেছি, এটা আমার এটা হ্যাঁ সবাই আমরা এই গানটা নিয়ে আমি তোকে নিয়ে চিন্তা করেছি। তো এটা শুনলে কেমন লাগে? কেমন লাগে না? এটা অনেকটা দায়িত্ব কিন্তু চলে আসে, যে মানে কতটা দায়িত্ব উনি আমাকে চাপিয়ে দিলেন যে উনি যেটা চাইছেন আমাকে দিতে হবে। এবং আমি অফ দ্য রেকর্ড একটা কথা বলছি, যে রতন ভাই রিসেন্টলি আমাকে ফোন করে বলেছে, শুন আমি তোকে নিয়ে আমি একটি নৃত্যনাট্য করতে চাই। হ্যাঁ, এটা আমার শখ, এটা আমার তোর প্রতি এটা একটা ভালোবাসার। আমি না কয়েক সেকেন্ড অফ মানে কোনো কথা বলতে পারিনি, মানে আমি এত সারপ্রাইজড হয়েছি এবং এত খুশি হয়েছি যে আমার এরকম একজন ডিরেক্টর ফোনের মধ্যে রতন ভাই হয়তো আমাকে দেখেনি, কিন্তু আমার চোখে পানি চলে এসছে। এটা যে কত বড় দোয়া, মানে কবে হবে আমি জানি না, বা কবে রতন ভাই সময় করতে পারবেন আমি জানি না, বাট রতন ভাই যেদিনই বলবেন আমি কিন্তু আগের থেকে যদি বলে রতন ভাই আমি কিন্তু আমি সেই মাসটা একদম পুরো ফ্রি থাকবো। কারণ হচ্ছে যে এটা আসলে অনেক বড় একটা শিল্পীর জন্য, একটা নৃত্যশিল্পীর জন্য তার গুরু যদি এই কথাটা বলে তখন অবশ্যই এটা অনেক বড় একটা পাওয়া, অনেক বড় প্রাপ্তি। এবং এটা বললে যে দায়িত্ব চলে আসে, এটা আসলে ভালোবাসার প্রতিদান আমার কাছে মনে হয়। আমার কি মানে দায়িত্ব বোধ থেকেই কথাটা আমার এসছে, হঠাৎ করেই আমি মানে মানে ভাবলাম, যেটা হচ্ছে যে তারিন আমাদের ভুবনকে বা আমাদের সেক্টরকে, ও তো আমার নিজের স্টুডেন্ট, ও আমাকে যেভাবে সময় দিয়েছে, কিন্তু আমি কিন্তু ওর জন্য ওর একটি জায়গা কিন্তু মানে এখনও পর্যন্ত অপ্রকাশিত, সেটা হচ্ছে নৃত্যনাট্যের নায়িকা, এই জায়গাটা কিন্তু অপ্রকাশিত। আমি ভেবেছি বহুবার, হয়নি কখনো, কিন্তু এবার একটু স্বপ্ন দেখলাম যে না, তারিনকে এবার একটু নৃত্যনাট্যে এনে ওকে মানে পূর্ণতা যদি হয়, পূর্ণতা দেয়াটা মনে হলো যে এটা আমার দায়িত্ব বোধ থেকেই বলা। থ্যাংক ইউ সো মাচ রতন ভাই, যেন কাজটা করতে পারি। আমরা সবাই চাইবো তারিন আবার স্বমহিমায় ফিরে আসুক নাচের জগতে। ওর সঙ্গীত বিষয়ে কিন্তু কস্তুরি একটু আমাদের জানা উচিত, একটু শুনি। প্রত্যেকটি সেক্টরে, মিডিয়া সেক্টরে যেখানেই আমি কাজ করেছি না কেন, আমি কিন্তু আর্টও শিখেছিলাম স্কুল থেকে। আমার আমার জিয়াজ আর্ট গ্যালারি থেকে আমি, আমার হাতে খড়ি হয়েছিল জিয়া ভাই ঘাট থেকে, তো আমি কিন্তু সেটাও শিখেছি। মানে আমার মা, না না না, আমার মা কিন্তু মাল্টি ট্যালেন্টেড। আমার মা হচ্ছে যে আমার আমাকে দিয়ে তার সব শখ পূরণ করার ইচ্ছে ছিল, আমি সবই করবো। প্রত্যেক মায়ের চায়। ওই গানের বিষয়টাও তাই হয়েছে, আমার গানের হাতে খড়ি কিন্তু আমার মায়ের কাছে। স্টিল নাও দেখা যায় যে আমার মা কিন্তু একদম উপরের মা পর্যন্ত তার নোট লাগে, এত হাই তার গলার রেওয়াজ করতে করতে, মাশাল্লাহ এত সুন্দর ইয়ে। এবং আমি কিন্তু মানে যখনই রেওয়াজ করতে বসি আমার মা এসে বসবে এবং সেও কিন্তু গলা মেলাবে আমার সাথে। অভিনয়ের জন্য কি গানের দরকার আছে? মানে অবশ্যই, মানে গলাটা প্রত্যেকটি বিষয়ের দরকার আছে। অভিনয় নাচের জন্য তো দরকার আছে গানের, কিন্তু সবকিছু অভিনয়ের জন্য দরকার না, এটা কিন্তু রিলেটেড আপু। তুমি চিন্তা করো, নাচের সাথে অভিনয় গান এই তিনটি কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত। একটি নাচ করতে গেলে তোমাকে এক্সপ্রেশন দিতে হবে, তোমার অভিনয় জানতে হবে, তাল তাল লয়ের জ্ঞান থাকতে হবে, এক্সপ্রেশন। গানও সেম, গানের ভোকাল দিয়ে কিন্তু তুমি তোমার এক্সপ্রেশন এক্সপ্রেশন অভিনয় করতে হবে, গানের সাথে অভিনয় করতে হবে। হ্যাঁ, ভোকাল দিয়ে তোমাকে অভিনয় করতে হচ্ছে, তাল লয় তো জানতেই হচ্ছে। আবার অভিনয় ক্ষেত্রেও তাই, অভিনয় যখন করতে হচ্ছে তোমাকে এক্সপ্রেশনও জানতে হচ্ছে, অনেক সময় তোমাকে গান জানতে হয়, বিকজ একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে যে সে সিঙ্গার, সো সে খালি গলায় গান করছে, ওই সময় তোমার তাল লয়ের ব্যাপারও থাকে, গানের চর্চা থাকে, সুর বিভিন্ন রাগের বিষয়ে ধারণা থাকতে হয়। সো এগুলো আমার কাছে মনে হয় কি, সত্য কথা বলতে কি, প্রত্যেকটি আমার শেখাটাই কিন্তু আমাকে হেল্প করেছে। আমার নাচ কোনোটাই, কোনো শেখাটাই আসলে বৃথা যায় না আমার জীবনে। সো আমার এক পেইন্টিং বলো বা আমার যে আর্ট করেছি, এটা কিন্তু আমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লেগেছে। যখন নাকি আমি প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেছি সায়েন্সে, তখন দেখা গেছে যে আমি নিজের খাতা নিজেই আর্ট করেছি, সবাই হয়তো পেস্ট করেছে, আমি হয়তো আর্ট করেছি। সো এটাতে আমার অনেক হেল্প হয়েছে।
সো কোনো শেখাটাই আসলে বৃথা যায় না। বা আমাকে যে আজকে এই অনুষ্ঠানে চ্যানেলাইতে ডাকা হয়েছে তার পেছনে কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো যে আমার মা সাপোর্ট এবং আমার গুরু, আমার যারা টিচাররা আছেন তাদের, এবং যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছেন, সাহায্য করেছেন, ইচ এন্ড এভরিবডি। কোথায় ছিলে বন্ধু? তুমি কোথায় ছিলে বন্ধু? কোথায় ছিলে? হয়ে গেল, তোমাকে মিস করলাম। আচ্ছা এখানে একটা কথা আছে, কারণ নাচ নিয়ে কথা তোমরাই ভালো বলতে পারো, আমি তো গানের মানুষ, তো আমাদের আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকের কাছে। তার আগে সবাইকে ধন্যবাদ, আমি ছিলাম না বন্ধু আমার কস্তুরী মুখার্জি, বাট আমি আমি পার্সোনালি থ্যাংক ইউ দিতে চাই চ্যানেল আইকে এবং প্রোডিউসারকে এবং তোমাকেও পুনরাপা, যে এত সুন্দর করে একটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং আমাদের সবাইকে এত দিন পর একত্রিত করার জন্য আড্ডার মাধ্যমে। সো সুইট, অনেক ভালো থাকবে রতন ভাই, তুমিও ভালো থাকবে। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ আমার বন্ধুকে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠান? নাচ নিয়ে কথা হলো, আমি তো গানের মানুষ, নাচ সম্পর্কে অতটা জানি না, ওরা যতটা জানে। আপনারা অনেক ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে আমাদের এই এপিসোড আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আবার দেখা হবে এই দিন এই মুহূর্তে আপনাদের সামনে চলে আসব নতুন কোন অতিথিকে নিয়ে, হতে পারে নাচের কিংবা গানের কিংবা অভিনয়ের। ভালো থাকবেন। Hawaii